পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলা চালাতে চান বাইডেন। তেলের দাম বেঁধে দিল পশ্চিমারা, বেঁকে বসেছে রাশিয়া। এরদোয়ানের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান বাশার আল আসাদের। ভারতের সঙ্গে যৌথ মহড়ায় চীনকে চুপ থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। বর্ণবিদ্বেষ বিরুদ্ধে বার্তা সুনাকের। ফিলিস্তিনিদের মৌচাক যন্ত্রপাতি চুরি করছে ইসরায়েলিরা। বিরোধীর নারী এমপিকে থাপ্পড়, তোলপাড় সংসদ। ইরানের খুজিস্তান ও কুর্দিস্তান প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার। পশ্চিমের বিপজ্জনক মূল্যর ক্যাপ রাশিয়ার তেলের চাহিদা কমাতে পারবে না, বলেছে মস্কো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলা চালাতে চান বাইডেন। ইরান বিষয়ক মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে আমেরিকা যে শর্ত দিয়েছে তা যদি তেহরান প্রত্যাখ্যান করে তাহলে বাইডেন প্রশাসন ইরানের ওপর সামরিক ব্যবস্থা নিতে আগ্রহী। মার্কিন গণমাধ্যম ফরেন পলিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট ম্যালি একথা বলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা বিষয়ে ইরান এবং অন্যরা যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রবার্ট ম্যালি বলেন, পরমাণু চুক্তি সম্পর্কিত শর্তগুলো মেনে নেওয়ার ব্যাপারে ইরানের নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন। এদিকে জানবেন, তেলের দাম বেঁধে দিল পশ্চিমারা, বেঁকে বসেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে গত ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়ার আয় কমাতে দেশটির অন্যতম রপ্তানি পণ্য জ্বালানি তেলের দাম বেঁধে দিয়েছে পশ্চিমা দেশগুলোর জোট G7। পশ্চিমা জোট জানায়, সমুদ্রপথে আসা রাশিয়ার অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $60 বা এর চেয়ে কম দামে কিনতে হবে। সোমবার থেকে এই দাম কার্যকর হবে। রাশিয়া বলেছে যে এই দামে তারা তেল সরবরাহ করবে না, আর ইউক্রেন বলেছে পশ্চিমা প্রস্তাবিত এই দাম অর্ধেক করা উচিত। যুক্তরাষ্ট্র বলেছে তেলের দাম বেঁধে দিলে আয় কমে যাবে রাশিয়ার। এই উদ্যোগ যুদ্ধে মস্কোর অর্থ ঢালার সামর্থ্য লাগাম টেনে ধরবে। এদিকে জানবেন, এরদোয়ানের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান বাশার আল আসাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো থাকা দ্বন্দ্ব নিরসনে দুই নেতার মধ্যে বৈঠক প্রস্তাবে আয়োজন দিয়েছিল রাশিয়া। তবে এরদোয়ানের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে বাশার আল আসাদ, খবর রয়টার্সের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে তার প্রতিবেদনে, বাশার আল আসাদ রাশিয়াকে জানিয়েছেন সামনে তুরস্কের নির্বাচন আসছে, এমন সময় বৈঠক করলে এরদোয়ান নির্বাচনের সুবিধা পাবেন, আবারও ক্ষমতায় আসবেন, আর তিনি পুনরায় নির্বাচিত হতে পারলে তুরস্কে বসবাসরত 37 লাখ সিরিয়ান শরণার্থীকে ফেরত পাঠাবেন বলে আশঙ্কা সিরিয়ার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, কেন এরদোয়ানকে বিনামূল্যে আমরা জয় দেব, নির্বাচনের আগে কোনো বৈঠক হবে না। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী বাস করেন তুরস্কে। সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধ বাঁধার পর লাখ লাখ মানুষ দেশটিতে আশ্রয় নেন। এদিকে জানবেন, ভারতের সঙ্গে যৌথ মহড়ায় চীনকে চুপ থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। ভারতের উত্তরাখণ্ডে সীমান্ত এলাকায় যৌথ সেনা মহড়া চালাচ্ছে দিল্লি, ওয়াশিংটন। এ নিয়ে চীনের আপত্তির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বেইজিংকে এ সামরিক মহড়া নিয়ে মাথা না ঘামানোর আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার ভারতে নিযুক্ত মার্কিন দূত এলিজাবেথ জনস সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে বলেছেন, এ মহড়া নিয়ে চীনের নাক গলানোর দরকার নেই। এ সময় ভারতের সঙ্গে বাণিজ্যকেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। জনস বলেন, বিগত 7 বছরে ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ হয়ে $157 বিলিয়ন পৌঁছেছে। এরপর আলাদাভাবে আর ভারত যুক্তরাষ্ট্রের মতো বাণিজ্য চুক্তির প্রয়োজন নেই। উত্তরাখণ্ড সীমান্তবর্তী আওলিতে যুদ্ধ অভ্যাস নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে 18তম যৌথ সামরিক মহড়া চালাচ্ছে ভারত। যে জায়গায় মহড়া হচ্ছে সেটির অবস্থান চীন সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে। এদিকে জানবেন, বর্ণবিদ্বেষ এর বিরুদ্ধে বার্তা সুনাকের। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরফর বার্তা দিলেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জানালেন, ছোটবেলায় তাকেও নানাভাবে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। একই সঙ্গে জাতি ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। বর্ণবিদ্বেষ বিতর্কে গত কয়েকদিন ধরেই সরগরম ব্রিটেন। বিতর্ক জল এতদূর গড়িয়েছে যে শেষমেশ রাজদায়িত্ব থেকে সরে দেওয়া হয়েছে রাজপরিবারের বহু পুরনো এক সহকারীকে। সম্পর্কে তিনি ব্রিটিশ যুবরাজ উইলিয়াম গডমাদার, এখন কুইন কনসর্ট ক্যামিলার সহকারী হিসেবেও কাজ করেন তিনি।
এদিকে জানবেন ফিলিস্তিনিদের মৌচাক যন্ত্রপাতি চুরি করছে ইসরায়েলিরা। ফিলিস্তিনের নাপলুসে অবস্থিত দখলকৃত পশ্চিম তীরের গ্রাম তেইশ শরাফের ফিলিস্তিনি খামার থেকে কয়েক ডজন মৌমাছির মৌচাক এবং অলিভ কাটার সরঞ্জাম চুরি করে নিয়েছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। সাম্প্রতিক সময়ে বসতি স্থাপনকারীরা এ ধরনের বেশ কিছু হামলা চালিয়ে দরিদ্র ফিলিস্তিনিদের অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। নাবলুস জেলায় ইসরায়েলি বসতি স্থাপনের কার্যক্রম পর্যবেক্ষণকারী ফিলিস্তিনি কর্মকর্তা ঘাসান দাকলাশের জানান, বসতি স্থাপনকারীরা স্থানীয় গ্রামবাসী আজিজ আন্তারির একটি খামারে ঢুকে ত্রিশটি মৌমাছির মৌচাক এবং অলিভ সংগ্রহের সরঞ্জাম চুরি করে নিয়ে চলে যায়। সম্প্রতি এরকম বেশ কয়েকটি হামলা চালিয়ে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে তারা। তিনি বলেন, অধিকৃত অঞ্চলে হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য অলিভ কাটার মৌসুম হলো বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, কারণ তাদের আয় ফসলের সাফল্যের উপর অনেক বেশি নির্ভরশীল। এ সময় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ায় অনেক বেশি সমস্যার মুখে পড়ে যাবেন তারা। এছাড়া মৌচাক চুরি করা নিয়ে গরিব ফিলিস্তিনিরা আর্থিক সংকটের মুখেও পড়বেন। এদিকে জানবেন বিরোধী নারী এমপিকে থাপ্পড় তোলপাড় সংসদ। ঘটনাটি আফ্রিকার দেশ সেনেগালের। সেখানে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই বিরোধী নারী এমপিকে থাপ্পড়ের ঘটনা ঘটেছে। এতে দেশটির পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার বাজেট উত্থাপন চলার সময় এক নারী এমপিকে চর মারেন অপর এক এমপি। এ নিয়ে মারামারিতে জড়ান বেশ কয়েকজন। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের সময় বিরোধী দলীয় এমপি মাসাতা সাম্বো দেশটিতে ক্ষমতাসীন জোট বেন্নবোক ইয়াকারের এমপি অ্যামি এনদিয়ার গনিবির কাছে হেঁটে যান, এরপর কষিয়ে চর মারেন। এর জবাবে অ্যামি একটি চেয়ার নিয়ে মাসাতা সাম্বের দিকে তেড়ে যান, তাকে লক্ষ্য করে চেয়ারটি ছোড়েন। এই সময়ে আরেক আইন প্রণেতা অ্যামিকে লাথি মারে এবং তাকে মেঝেতে ফেলে দেয়। বাধ্য হয়ে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে জানবেন ইরানের খুজিস্তান ও কুর্দিস্তান প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার। ইরানের খুজিস্তান ও কুর্দিস্তান প্রদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাদেশিক পুলিশ কর্তৃপক্ষ ওইসব অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণাও দিয়েছে। খুজিস্তান প্রদেশের পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ সালেহি বলেছেন, খুজিস্তান থেকে প্রচুর অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে 770টি কার্তুস সহ 102টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে। ইরান প্রেস বার্তা সংস্থা জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সালেহি জানিয়েছেন, খুজিস্তান গোয়েন্দা এবং জননিরাপত্তা পুলিশ সতর্কতার সঙ্গে দিবারাত্রি চেষ্টা চালিয়ে অস্ত্র চোরাচালানকারী চক্রের তিন সদস্যের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ওই তিনজন অস্ত্র আমদানির চেষ্টা করেছিল। একটি প্রতিবেশী দেশের চোরাচালানকারীদের সহযোগিতায় তারা বিভিন্ন পণ্যের সাথে গোলাবারুদ নিয়ে আসত। এদিকে কুর্দি প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরেফ সেফেহিরি ও বনে শহরের সীমান্ত এলাকা থেকে 6টি যুদ্ধাস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে। এদিকে জানবেন পশ্চিমের বিপজ্জনক মূল্যর ক্যাপ রাশিয়ার তেলের চাহিদা কমাতে পারবে না বলেছে মস্কো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়ার দূতাবাস বলেছে, ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর বিরুদ্ধে চাপের প্রচারণার মধ্যে রাশিয়ার তেলের উপর $60 মূল্যের ক্যাপ প্রবর্তনে পশ্চিমের বিপজ্জনক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া তার তেলের জন্য ক্রেতাদের সন্ধান করবে। শুক্রবার G7 গোষ্ঠীর নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলির একটি জোটের দ্বারা মূল্যসীমা সম্মত হয়েছিল। এটি মূলত ইউক্রেনে অবৈধ যুদ্ধের জন্য রাশিয়ার রাজস্ব সীমাবদ্ধ করার উদ্দেশ্যে। তেল গ্রাহকরা সমুদ্রবাহিত রাশিয়ান অপরিশোধিত তেলের ব্যারেলের জন্য $60 এর বেশি দিতে হবে না। 5ই ডিসেম্বর পর থেকে পশ্চিমা শিপিং এবং বিমা কোম্পানিগুলো মূল্য ক্যাপের উপরে বিক্রি হওয়া রাশিয়ান তেল পরিচালনা করতে নিষেধ করবে। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস বলেছে যে সর্বশেষ প্রচেষ্টাতে মুক্তবাজারের নীতিগুলিকে পুনর্বিন্যাস করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। দূতাবাস টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে রাশিয়ার তেলের চাহিদা এখনও অব্যাহত থাকবে। এ ধরনের পদক্ষেপের ফলে অনিশ্চয়তা বৃদ্ধি পাবে এবং কাঁচামালের ভোক্তাদের জন্য উচ্চতার খরচ আরোপ করবে। বিপজ্জনক এবং অবৈধ যন্ত্রের সাথে বর্তমান ফ্লার্টেশন নির্বিশেষে আমরা নিশ্চিত যে রাশিয়ান তেলের চাহিদা অব্যাহত থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।